হামাসের হুশিয়ারি আগুন নিয়ে খেলছে ইসরায়েল হামাস সতর্ক করে দিয়েছে যে শুক্রবার ইসরায়েল ইহুদিদের টেম্পেল মাউন্ট পরিদর্শন এবং বেবের জেরুজালেমের পুরাতন শহরের দেয়ালের চারপাশে মিছিল করার অনুমতি দিয়ে আগুন নিয়ে খেলছে জেরুজালেমের দুইটি মন্দির ধ্বংস হওয়ার দিনকে তিশাবেব হিসাবে পালন করে ইহুদিরা এদিন হামাস পূর্ব জেরুজালেমের সিলওয়ান এবং শেখ জারা এলাকায় ফিলিস্তিনিদের ধ্বংস এবং পরিকল্পিত উচ্ছেদের বিরুদ্ধেও কথা বলে হামাস নিশ্চিত করেছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখবে এবং জেরুজালেমের তরুণদের শনিবার থেকে শুরু হওয়া ইসরায়েলিদের মুখোমুখি হওয়ার জন্য ওল্ড সিটি এবং রাজধানী জুড়ে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে হামাস পশ্চিম তীর থেকে ফিলিস্তিনি এবং আরব ইসরায়েলিদের ঈদুল আজহাদে আলাকজা মসজিদ পরিদর্শনের আহ্বান জানিয়েছে যা রবিবার রাত থেকে শুরু হবে হামাস অতিরিক্তভাবে গাজার বাসিন্দাদের জেরুজালেম রক্ষার জন্য ট্রিগারে আঙুল রাখার আহ্বান জানিয়েছে মে মাসে শেখ জাররায় উচ্ছেদ ঘিরে উত্তেজনা এবং টেম্পেল মাউন্টে ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষে জেরুজালেম দিবসে মাথা ছাড়া দেয় যখন হামাস ইহুদি দখলদারদের বরবার আক্রমণের মুখে জেরুজালেমের দিকে রকেট নিক্ষেপ করা শুরু করে যার ফলে এগারো দিন ধরে চলে সংঘর্ষ এই বছর তিশাবেব ইদুল আজার সাথে মিলে গেছে এবং অবৈধ রাষ্ট্রটি ওই দিন তার বাসিন্দাদের মিছিল করার অনুমতি দিয়েছে এবং হামাজ দিয়ে বলেছে তারা ইহুদিদের যে কোনো ধরনের সহিংসতার মোক্ষম জবাব দেবে দু হাজার উনিশ সালে যখন দুইটি দিবস মিলে যায় তখন টেম্পেল মাউন্টে সহিংস বিক্ষোভ শুরু হয় ফিলিস্তিনিদের সাথে সংঘর্ষে চারজন পুলিশ কর্মকর্তা এবং চল্লিশ জন ফিলিস্তিনি আহত হয় সেই বছর ইহুদিদের প্রথম তিসাবেবেবের টেম্পেল মাউন্টে প্রবেশ করতে নিষেধ দেওয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ধর্মীয় জাহিনবাদী নেতাদের হট্টগোলের পর তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল